আবারও বেনিয়মের অভিযোগ মিড ডে মিলে। নদীর কৃষ্ণগঞ্জে পোকা ধরা দুর্গন্ধ চাল শিশুদের মিড ডে মিলে। এর আগেও বিভিন্ন বিদ্যালয়ে উঠে এসেছিল মিড ডে মিল সম্পর্কে নানান বেনিয়মের অভিযোগ। এবার কৃষ্ণগঞ্জ ব্লকের আদিত্যপুর জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে পোকা এবং দুর্গন্ধযুক্ত খারাপ চাল শিশুদের খাওয়ার উদ্দেশ্যে দেওয়া নিয়ে অভিভাবকেরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, যা এসেছে তাই আমাদের দিতে হবে। অভিযোগকারীদের বক্তব্য, ভালোর সাথে খারাপ মিশানোর প্রয়োজন কি? এক বস্তা খারাপ চাল মিশিয়ে ভালো দু বস্তা চাল নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে? এই দাবির সাথে একমত হয়ে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীও। অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য ভিডিও আকারে তুলতে গেলে দুপক্ষের মধ্যে বাধে বচসা। এলাকাবাসীর বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বিদ্যালয়ের মধ্যে আটকে থাকে শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে কৃষ্ণগঞ্জ ব্লক থেকে খাদ্য দপ্তরের আধিকারিকরা এসে চাল দেওয়া বন্ধ করার নির্দেশ দেন এবং পরের মাসে একসাথে দুই মাসের ভালো চাল দেওয়ার আশ্বাসে এই সমস্যা মেটে। আমি যখন নিতে আসি তখন চালে পোকা ছিল প্রচুর। হ্যাঁ, আমি বারণ করলাম যে মশাই, এই চাল যে কোমা আছে খারাপ, এ তো খাওয়া ঠিক নয়। তাই